আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। তো ওই আসিফ ভাই যে লেখাটা দেখাবে একটু পরে, উনি আসলে তো দেখাবে, আমি স্ক্রিনে সেটা দিয়ে রাখি, যে হিজরাদের সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে, হিজরাদের সংজ্ঞা কি, হিজরা নামটা কেন এরকম হইলো, হিজরা হইলো, তারপরে হচ্ছে সহি হাদিসে হাদিসে হিজরাদেরকে কিভাবে নির্বাসনে পাঠানোর কথা বলা হয়েছে, তারপরে সবচেয়ে নোংরা কথা হচ্ছে তাদের জন্ম নিয়ে কি কি বলা হয়েছে, মানে ওদের জন্ম কিভাবে কোন পদ্ধতিতে হয় সেটাও অনেক নোংরা ভাবে বলা হয়েছে, মানে এবং সেটা খুবই অজ্ঞের মতো হাস্যকর ভাবে বলা হয়েছে, যে এরকম মেনস্ট্রুয়াল পিরিয়ড চলাকালে যদি এরকম কারোর সাথে সঙ্গম করা হয়, নারীর সাথে যদি তার স্বামী যদি সঙ্গম করে, এটা তো ইসলামে নিষেধ নিষেধ করা আছে, সেটা যদি করে তখন ওই বাচ্চা জন্ম নেয় এরকম বলা আছে। এই যে আসিফ ভাই, আসিফ ভাই জিনিসগুলো দেখাবে। ভাইয়া এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে এরকম কি কোনো হচ্ছে প্রমাণ আছে চিকিৎসা ক্ষেত্রে যে এরকম হয়, যে আসলে যে এরকম অবস্থায় এগুলো খুবই হাস্যকর, মানে ভুল তথ্য, যেগুলো হচ্ছে প্রাচীনকালের মানুষেরা নানা ধরনের কথাবার্তা চিন্তা করতো, নানা ধরনের বিশ্বাস করতো, এগুলো তো সবই মানে ফালতু কথা, এগুলো বোঝাই যায়, বললেই বোঝা যায় যে এগুলো খুবই ফালতু কথা। তো ইসলামী হিজড়াদের সম্পর্কে, হিজড়া শব্দটাই আসলে যে যে শব্দটা, এই শব্দটার অর্থই হচ্ছে গোত্র থেকে পরিত্যক্ত। এই যে নবী মোহাম্মদ যে হিজরত করেছিল, সেই যে হিজরত, সেই শব্দটা এসেছে হিজড়া শব্দটা থেকে। এটার মূল ধাতু, ধাতু মূলটা হচ্ছে হিজর থেকে, যারা গোত্র থেকে পরিত্যক্ত হয়, গোত্র থেকে বিতাড়িত হয়, দেশ তাকে বাধ্য হয়, তাদেরকে হিজড়া বলা হয়। এবং এই কারণেই নবী মোহাম্মদ যখন মক্কা থেকে বিতাড়িত হলো, তখন তাকে, সেই ঘটনাটাকে মুসলমানরা হিজরত বলে। এখন যে এই যে এই ধরনের মানুষ যাদেরকে ছোটবেলা তাদের লৈঙ্গিক কারণে, লিঙ্গের কারণে তাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয়, এটা তো প্রাচীনকাল থেকে চলে আসছে, যে ওদের একটা আলাদা সমাজ তৈরি করে দেওয়া হয়েছে, এবং তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিলে তাদেরকে যদি সেরকম কিছু দেখে বাবা মা, তাহলে তাদেরকে, এটা খুবই অমানবিক একটা ব্যাপার, যে একটা বাচ্চা জন্ম নিয়েছে মাত্র, সে তো কিছু জানে না, তার তো এখানে কোনো দোষ নাই, কিন্তু বাবা মা যে কাজটা করে, বিশেষ করে বাবারা যে কাজটা করে, অনেক মা আছে যেটা বাচ্চাকে ফেলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের চাপে পড়ে সেই বাচ্চাটাকে ফেলে দিতে বাধ্য হয়। তো ফেলে দিতে মানে হচ্ছে যে ওই সম্প্রদায়ের কাছে দিয়ে দিতে বাধ্য হয়, ওইখানে ওই সম্প্রদায়ের সাথে যখন সে যায়, তখন সে আসলে শিক্ষা পায় না, তাদের শিক্ষার অধিকার নেই, স্কুলে যেতে পারে না সেই সমস্ত বাচ্চারা, তারা চাকরি করতে পারে না, তাদের আসলে ন্যূনতম কোনো মানবিক অধিকারই থাকে না, এই জিনিসটা খুবই অমানবিক। এখন কথা হচ্ছে যে ইসলাম এই জিনিসটাকে কিভাবে দেখে, ইসলাম এই জিনিসটাকে কি মানে সেই বাচ্চাদেরকে কি অন্য বাচ্চাদের মধ্যে মানুষ করতে বলে, নাকি আসলে একই যে প্রাচীন সিস্টেমটা চলে আসছে, তাদের আরেকটা সম্প্রদায়ের দিকে ঠেলে দেওয়া এবং তাদের অধিকার বঞ্চিত করা, এটা করে। তো কোরআন হাদিস জানতে গেলাম, হ্যাঁ বলে ভাই আমি একটা কথা বলি, আমি এটা নিয়ে একটা শুনতেছিলাম একজন মুফতির, উনি বলতেছিল যে চার ধরনের হিজরা আছে, তো দুই ধরনের কথা বললো, যে যাদের হচ্ছে মেয়েদের মতো স্বভাব বা মেয়েদের মতো হচ্ছে বৈশিষ্ট্য বেশিরভাগ ক্ষেত্রে, তারা মেয়েদের মতো হচ্ছে অধিকার পাবে, আর যাদের, যারা ছেলেদের মতো একটু একটু মানে বেশিরভাগ হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায়, তারা হচ্ছে ছেলেদের অধিকার পাবে, এইটা নাকি ইসলাম দিছে। আচ্ছা, তাহলে আমরা এই মুফতি মাওলানারা কি বলেছে তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন এবং হাদিসে এই বিষয়ে কি বলা আছে সেটা। মুফতি মাওলানাদেরও আসলে কোরআন এবং হাদিস থেকেই কথা বলতে হয়, মুফতি মাওলানারা কোরআন হাদিস থেকে আসলে তাদেরকে যে কোনো জিনিসের হাইয়েস্ট অথরিটি, ইসলামের ক্ষেত্রে যে কোনো হাইয়েস্ট অথরিটি হচ্ছে কোরআন এবং হাদিস। তো কোরআন এবং হাদিসে এই বিষয়ে কি বলা আছে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আর আমাদের অমুক আলেম কি বলেছে, অমুক স্কলার কি বলেছে, সেটা আসলে দেখতে হয় না। নবী মোহাম্মদের কাছে যখন এই হিজরাতের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, হিজরাতের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি খুবই বাজে বাজে কিছু কথা বলেছেন এবং বাড়ি থেকে মানে লোকালয় থেকে বের করে দেওয়ার হুকুমও দিয়েছেন। অনেকগুলো হাদিস আছে, আমি একটা একটা করে দেখাবো হাদিসগুলো, যে এখানে কি ধরনের কথা বলেছে। তবে মেরে ফেলতে বলে নাই, মেরে ফেলতে না বলার পেছনে একটা কারণ ছিল, সেটাও আমি দেখাবো। মানে মেরে ফেলার মতো অবস্থায় চলে গিয়েছিল। নবী মোহাম্মদের সাহাবীরা তখন মোহাম্মদকে জিজ্ঞেস করছিল, হে নবী আমরা কি যে এদেরকে হত্যা করবো, এদেরকে কি মেরে ফেলবো? তখন নবী বললো যে না, এদেরকে মেরো না, কারণ হচ্ছে এরা তো নামাজ তো অন্তত পড়ে, নামাজটা পড়ে যেহেতু সেহেতু বেরো না। মানে কথাটা এমন ভাবে বললো যে যদি তারা নামাজটা না পড়তো তাহলে হয়তো মেরেই ফেলতো, তাদের মেরে ফেলারই হুকুম দিত। মানে যেই যেই ইয়ারা হিজড়ারা নামাজ পড়ে না তাদেরকে কিন্তু কি, সেটা আপনারা বুঝে নেন, বুঝে নেবেন। আমি হাদিস গুলো তাহলে একটা একটা করে দেখাই নাকি মাতবর ভাই? হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই প্লিজ। আচ্ছা, তাহলে আমি এই সেই ইয়া সম্পর্কে হাদিস গুলো একটু দেখাই, সেখানে কি বলা আছে আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই আগে। আসিফ ভাই এই ফাঁকে আমি একটু তাহলে ঘুরে আসি বিসমিল্লাহ বলে। আমি তো আরেকটা ব্রাউজার ঢুকছি ভাই,
এখন তো ইয়াই বুঝতে পারতেছি না কোন দিক থেকে কি মজিলা ফায়ারফক্স এ কোন দিক দিয়ে কি করতে হয় সেটাই বুঝতে পারতেছি না, কি একটা বিপদ। আচ্ছা দাঁড়ান আমি একটু, এক মিনিট দাঁড়ান। আচ্ছা খুবই বিরক্তিকর এই জিনিসটা, দেখেন ইয়া হচ্ছে না, আমি পারছি না ভাই এই মজিলা ফায়ারফক্স এটা হয় না, দেখেন। আচ্ছা দেখি আচ্ছা ফুল স্ক্রিন হয়েছে, এটা ফুল স্ক্রিন শেয়ার হয়ে গেছে। ভাই আপনি শেয়ার দেন ভাই, আমি আচ্ছা আমি শেয়ার দিচ্ছি তাহলে। পিন্টু ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা আছেন, উনি আসলে ঘুমিয়ে পড়েছেন, সমস্যা নেই ভাই, আরেকটু ঘুমাই নেন অল্প কিছুক্ষণ, আর 5-7 মিনিট পরে আপনার সাথে কথা হবে। না আমি আপনার কথা আমরা শুনছি না, আপনি আরেকটু ঘুমান একটু শান্তি মতন, আমি একটু পরে আপনার সাথে কথা বলছি। উনি আসিফ ভাই তাহলে এই যে এই লেখাটা একটু নিচের দিকে নামেন, এই যে হিজরা শব্দটা কি কোথা থেকে এসছে এই জিনিসটা আমি ডিটেইলস এখানে ব্যাখ্যা করেছি, যে হিজরা শব্দটা হিজর শব্দ থেকে উৎপত্তি ঘটেছে। আর একটু নিচে নামেন মাতুকুর ভাই, এই শব্দ অনুসারে নবী মোহাম্মদও কিন্তু একজন হিজরা ছিলেন, ইনফ্যাক্ট আমি নিজে একজন হিজরা হই এই যদি এই সংজ্ঞা ধরি। মাতুকুর ভাই আপনিও বোধ হয় কোনো না কোনো ভাবে হিজরা হবেন, নিশ্চয়ই নিশ্চয়ই, মানে নবী মোহাম্মদ এবং আমরাও, নবী মোহাম্মদ সবাই আমরা হিজরা, নবী মোহাম্মদও হিজরা, যেহেতু আমরা গোত্র থেকে পরিত্যক্ত, গোত্র থেকে বিতাড়িত, নবী মোহাম্মদ আর কুরাইশ গোত্র থেকে পরিত্যক্ত হয়েছিল। আচ্ছা এখানে আরেকটু নিচে নামেন তাহলে, হাদিস গুলাতে চলে যাই, হাদিস গুলা দেখি। এটা তো আপনি দেখালেন যে হিজরতের জন্ম কিভাবে হয়, খুবই মানে বিশ্রী একটা কথা, বাজে একটা কথা। তো এখানে দেখা এই হাদিসটা দেখেন, এই হাদিসটা সহিহ বুখারীর 6393 নম্বর হাদিসে যেটা বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ 73 সরি 6373 নম্বর হাদিসে বলা হয়েছে, গুনাহগার ও হিজরাদের নির্বাসিত করা, পরিচ্ছদে বলা আছে গুনাহগার ও হিজরাদের নির্বাসিত করা। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন নারী রূপী পুরুষ ও পুরুষ রূপী নারী ওপর এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে, এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন। এটা তিনি যে শুধু বের করে দাও হুকুম দেন নাই, তিনি বের করে দিয়েছেন, নিজেও বের করে দিয়েছেন। মানে এটা সরি ভাই তোমার জন্য, যে মানে এটা যে শুধু কাউলি কাউলি হাদিস, যে মানে জাস্ট বলছে তা না, ফিয়েলি হাদিস, মানে সেটা করছে উনি একেবারে একদম করে দেখাই দিচ্ছে যে তাদেরকে ঘর থেকে বের করে দিতে হবে। কারণ কি? কারণ তারা হিজরা, গুনাহগার এক পক্ষ হচ্ছে গুনাহগার আর এক পক্ষ হচ্ছে হিজরা। এটা এমন কিন্তু না যে গুনাহগার হিজরাদের কিন্তু বলা হয়নি এখানে, যে এখানে মুশফিক মিনার এসে আমাদেরকে বোঝাবার চেষ্টা করছিল এখানে গুনাহগার হিজরাদের কথা নাকি বলা হয়েছে, কিন্তু এই যে গুনাহগার ও হিজরাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে গুনাহগার একটা পার্টি, আসিফের মাতুব্বর বা মাতুব্বরের আসিফ, এটার মানে কিন্তু এটা না ভাই, এটার মানে হইতেছে আসিফ এবং মাতুব্বর, ওয়া মাঝখানে যে ওয়া শব্দটা আছে। মাতুব্বর ভাই মুমিনরা কি পরিমানে মিথ্যা কথা বলে ইসলাম ধর্মটাকে রক্ষা করার জন্য, ওনারা কি পরিমানে মিথ্যা কথা বলে। এই হাদিসটা হচ্ছে, এই হাদিসটা কিন্তু তার একদম প্রকৃষ্ট প্রমাণ যে মুশফিক বিন আনিস আমাদেরকে বোঝাচ্ছিল এখানে তো ভাই গুনাহগার হিজরতের কথা বলা হয়েছে, আপনি এটা এখানে তো কি পাইলেন, এখানে তো হিজরতের কথা বলা হয়নি, গুনাহগার হিজরতের কথা। তো এই হাদিসটার এটা নিয়ে একটা লেখাও সে লিখে ফেলেছে, তো এই হাদিসের ব্যাখ্যা নাসরুল বাড়িতে যে ব্যাখ্যাটা আমরা করি সেই ব্যাখ্যাতেও লেখা আছে গুনাহগার ও হিজরতের কথা। দেখেন এই যে সহজ নাসরুল বাড়ি 12 খণ্ড পৃষ্ঠা নম্বর 240, হ্যাঁ এখানে নিচে দেখেন এখানে কিন্তু গুনাহগার ও হিজরাতের কথা বলা হয়েছে, এখানে কিন্তু গুনাহগার হিজরাতের কথা বলা হয়নি, নিচেও লেখা আছে গুনাহে লিপ্ত ও হিজরাদের নির্বাসনে পাঠানো জায়েজ, মানে হিজরাদের কেও নির্বাসনে পাঠানো জায়েজ। দেখেন মুমিনরা মানে ইসলামকে রক্ষা করতে কতখানি চালাকি করে, চালাকি চতুরতার আশ্রয় নেয়, যেটা সরাসরি বলা আছে হিজরাদেরকে নির্বাসনের কথা, সেখানে তারা মানে এখানে বলতেছে এটা না হিজরাদের না, এটা নাকি গুনাহগার হিজরাদের কথা বলা হয়েছে। তো গুনাহগার তো গুনাহগার, তারা আবার হিজরা আবার মানে ইয়াকি, গুনাহগার তো গুনাহগারই হইলো তাই না, এখানে আবার ইয়া কথা বলবে কেন। যাই হোক এই যে তারপরে আরো হাদিস আছেন মাতুব্বর ভাই, আর একটু নিচে নামেন, এই যে দেখেন এই হাদিসটা দেখেন সুনান আবু দাউদ শরীফে যে হাদিসটা আছে সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল বায়দা নামক স্থানে পাঠিয়ে দিলেন, মানে একজন যৌন কামনা রহিত পুরুষ, মানে যেই একজন পুরুষের কোনো যৌন কামনা ছিল না, এটা এদেরকে আসলে সরাসরি যে হিজড়া বলা যায় তা না, কিন্তু তারা একটা বৈচিত্র্যময় লিঙ্গের অধিকারী, তারা বৈচিত্র্যময় যৌন যৌন বৈচিত্র্যের ভিতরে পড়ে, তারা একটা অ্যাসেক্সুয়াল বলে তাদেরকে, তাদের কিছু কিছু মানুষ থাকে যাদের কোনো যৌন কামনাই থাকে না, কিছু কিছু নারীও থাকে কিছু কিছু পুরুষও থাকে, এরকম একজন ব্যক্তিকে মানে বের করে দিয়েছিলেন এবং প্রত্যেক শুক্রবার খাবার পাঠিয়ে দেন। তাই এই যে দেখেন আরেকটা হাদিস দেখেন সহিহ বুখারীর 3988 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এদেরকে হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। নবী মোহাম্মদ বলেছেন এদেরকে মানে হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। তখন আরেকজন বলেছে হিজড়া লোকটার নাম ছিল হিত। এই তখন নবী মোহাম্মদ এইটা দেখে বলেছিলেন হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। কিন্তু আরো অনেকগুলো হাদিস আছে, আমি একটা একটা করে দেখাতে পারি, যেগুলোতে দেখলে পরিষ্কার বোঝা যায় যে হিজড়াদের মানবিক অধিকার, তাদের যে মানবিক মর্যাদা, সেটা নবী মোহাম্মদ ক্ষুণ্ণ করেছেন এবং ইসলাম সেই তাদের মানবিক মর্যাদাটাকে ক্ষুণ্ণ করে। এইখানে একটা হাদিস, এই হাদিসটা খুবই ইম্পর্টেন্ট, সুনান আবু দাউদ শরীফের 4928 নম্বর হাদিস, আবু হুরায়রা সূত্রে বর্ণিত। এই হাদিসটার পরিচ্ছদ হচ্ছে হিজড়াদের সম্পর্কে বিধান। এই হাদিসটা আমরা যদি একটু পড়ি দেখি, কোন একদিন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট আনা হলো, তার হাত পা মেহেদি দ্বারা লাগানো ছিল, মানে একটা পুরুষ পুরুষ মানে তার অবয়ব পুরুষের, কিন্তু সে তার মানে মানসিক ভাবে সে একজন নারী, এরকম একজন মানুষকে আনা হলো। মানে তার বর্ণনাটা পরে এটাই মনে হচ্ছে যেহেতু মেহেদি টেহেদি দিয়েছে, মানে তার মনে হয় একটু নারী ইয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর এ অবস্থা কেন? বলা হলো হে আল্লাহ রাসুল, সে নারীর বেশ ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আন্নাকি নামক স্থানে নির্বাসন দেওয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বললেন হে আল্লাহ রাসুল, আমরা কি তাকে হত্যা করবো না? তিনি মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী বললেন সালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। আবু উসমান বলেছেন আবুল নাফি মদিনার পার্শ্ববর্তী, মানে এটা বাকি নয়, মানে হচ্ছে নবী মোহাম্মদ হত্যাই করতো তাকে, কিন্তু যেহেতু তাকে নামাজ আদায়কারীদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, শুধুমাত্র এই কারণে সেই লোকটাকে, যে মানুষটাকে হত্যা করা হলো না। এখানে তো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে একজন মানুষের মানে একজন মানুষ যদি সে যদি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, সে যদি হাতে মেহেদি দিতে ভালোবাসে, ভাই এটা তার ব্যাপার, এটা তার অধিকার, তার হাত, তার কেনা মেহেদি, সে হাতে লাগাবে না মাথায় লাগাবে না মুখে লাগাবে, হে বুঝবে। নবী মোহাম্মদের এখানে চুলকানি উঠলো কেন এটা আমি কিছুই বুঝলাম না, এবং সে তাকে আবার বলতেছে নির্বাসন নির্বাসনে পাঠা দিতে, এবং তারপর আবার তাকে হত্যা করার কথা প্রসঙ্গ চলে আসতেছে, মানে এগুলো কিরকমের বর্বর, মানে অসভ্য বর্বর বিধান, এগুলো তো ভয়ঙ্কর মানে অসভ্য। সোনিয়া রহমান আপনি কি বলেন, আপনার কি মনে হচ্ছে এগুলো হাদিসগুলো পড়ে? আচ্ছা সোনিয়া আপুর কাছে যাওয়ার আগে আমি একটা শুধু জিনিস এডিশন করে দিই আপনার সাথে, একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে হাদিসটা আমরা শুরুতে বারবার দেখাচ্ছিলাম, এবং আসিফ ভাই আপনি বললেন যে একদিন ইয়ারা এসে, মুমিন ভাইরা এসে আমাদেরকে বলছিল যে গুনাহে লিপ্ত হিজড়াদের কথা এখানে শুধু বলা হয়েছে। আমি একটু এটার আরবিটা সহ এখানে দেখাই দিতে চাচ্ছিলাম। এই যে এখানে বাব, এই যে বাব কথাটার মানে হইতেছে দরজা, আর এই যে নাফ ই মানে এটার মানে হইতেছে ইয়া করা, মানে দরজাটা বন্ধ করে দেওয়া, নাফ ই মানে হইতেছে ক্লোজ করা, ব্যানিশ করা। তো এই বাবুন নাফি মানে হইতেছে লিপ্ত পিপল অফ সিন। এই যে দেখেন, যেমন আমরা বলি আহলে কুরআন মানে কি কুরআনের অনুসারী, আহলেল কুরআন আমরা বলি, আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী, আহলে মানে হইতেছে যারা অনুসারী পিপল, তাদের কথা। তো আহলিল এই যে মাআসি এটার মানে হইতেছে যারা পাপের অনুসারী, মানে যারা পিপল অফ সিন তাদেরকে। এবং এই যে মাঝখানে ওয়া, এই যে ওয়ায়ের মানে হইতেছে এবং, ওয়ায়ের মানে এবং, ওয়ায়ের মানে কখনোই এইটা না যে আহলুল মাসি ওয়াল এই যে মুখান্নাসিনা, এই যে কথাটা যে বলছে এটার মানে কখনোই এটা না যে সব মুখান্নাসিরানারা মানে যেই সব হিজরারা গুনাহে লিপ্ত, এটার মানে কখনোই এটা না, কারণ মাঝখানে ওয়া শব্দটা আছে। এই এইটা যারা অন্তত আরবি বুঝে, অ্যাটলিস্ট এই যে আমার মতো ক লিখতে কলম ভাঙা আরবি যারা বুঝে, অ্যাটলিস্ট এই যে ঠুকরানো ঠুকরানো তিন দিন লাগে একটা রিডিং করতে, এইরকম আরবিও যারা বুঝে তারাও কিন্তু এইটুক বোঝার কথা যে ওয়া শব্দটার মানে, কারণ এটা একেবারে কোরআনের মানে আরবির বেসিক একেবারে, যে অ্যান্ট ওয়া মানে অ্যান্ট, এমনকি অমিত ভাই মনে হয় শুনতে শুনতে শিখে গেছে এতদিনে, উনিও বলতে পারবে যে এই যে ওয়া মানে হচ্ছে অ্যান্ট। তো এইটা অবশ্যই বলা হয়েছে হিজরাদের কথা, এবং সেই সাথে গুনাহাগারদেরকে নির্বাসিত করার কথাটা এখানে বলা হচ্ছিল, এইটুকু অ্যাড করেছিল। ভাইয়া আমার প্রথম কথা হচ্ছে যে হিজড়ারা তো কারোর কোনো ক্ষতি করছে না, তারা তো মানুষ, শুধু মানে তাদের হয়তো বা কিছু বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য তারা হচ্ছে একটু আলাদা, কিন্তু তাদেরকে নির্বাসিত করবে, তাদের হিজড়া হওয়ার পিছনে তো তাদের কোনো দোষ নাই, মানে তাদের তো কোনো হাত নাই, তাহলে নির্বাসন কেন? এটা তো অন্যায়, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ যেটার পিছনে কোনো হাত নাই, সে কোনো পাপ করে নাই, পাপ বলতে কোনো অন্যায় করে নাই, সে কারোর ক্ষতি করছে না, তারপরও তাকে শাস্তি কেন দেওয়া হবে? এটা মানে সত্যি জঘন্য একটা কাজ। আর যেটা হচ্ছে বলা হলো যে গুনাগার, আর হচ্ছে যারা গুনাগার ও হিজরা তাদেরকে হচ্ছে নির্বাসনে দেওয়া হবে। যদি আমি ধরে নিলাম যে গুনাগার হিজরাদেরকে নির্বাসনে দেওয়া হবে, এটা ধরে নিলাম, তাহলে হিজরাদের কেন, গুনাগার সবাইকেই নির্বাসনে দেওয়া হোক, হিজরাদের কেন স্পেশালি বলা হলো? এটা তো
যদি আপু এখানে এখানে আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা একটু নিজেকে মিউট করেন আপু, আমার একটা প্রশ্ন শুনে নেন, যে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তারা যে হিজরা হলো এই হিজরাটা বানাইলো কে, একটু বলবেন আপনি। জি ভাইয়া, আমারও তো আমিও সেটাই বলছি যে ওই হিজরা হওয়ার পিছনে তো ওর হাত নাই, বানাই যিনি বানাইছে তারই আবার হচ্ছে রাসূল, তিনি তিনি আবার নির্বাসনে দিচ্ছেন, তাহলে কেমন হলো না ব্যাপারটা? এখন আমরা যদি এই হিজরাদেরকে বানানোর কারণে আল্লাহকে নির্বাসনে দিই তাহলে কেমন হয়? এটা অবশ্য যৌক্তিক হয়, কারণ হচ্ছে যে উনি যে বানাইছেন তাহলে তো মানে উনারই দোষ, তাহলে তো এটাই যৌক্তিক। সেই সাথে আমি আল্লাহর নবীকেও নির্বাসনে দিলাম।